আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে কম জায়গার ভিতরে সিঁড়ি করতে পারবেন সেই বিষয়ে। তো ভিউয়ার্স, এই বাড়িটা, এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক কম জায়গায় করা হয়েছে। তো এটার নিচে আবার মেইন গেটও রয়েছে এবং বিল্ডিংয়ের বাহিরেও কিন্তু যায়নি সিঁড়িটি। তো এটা আমরা কিভাবে কি করেছি সকল বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আপনারা আপনাদের জায়গা অনুযায়ী যদি মাপটা বলতে পারেন তাহলে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব, যে আপনাদের কম জায়গায় আপনারা কিভাবে সিঁড়ি করবেন। তো আমি আমার মেধা বা ব্রেন অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো ইনশাআল্লাহ আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ভীষণ রকমের উপকৃত হবেন। এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গার ভিতর আমরা সিঁড়িটা করেছি, তো আপনাদের সেই বিষয়ে বলবো। এবং অবশ্যই আপনাদের হেল্প করব আপনাদের জায়গায় কিভাবে আপনারা সিঁড়ি করে নিচে মেইন গেট করতে পারবেন, বা অল্প জায়গার ভিতরে কিভাবে আপনারা সিঁড়ি করতে পারবেন। তো আগে ভিডিওটি একটু দেখুন, সিঁড়িটা কিভাবে কি করা হয়েছে, তারপর আমি ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা নিয়ে আসতেছি। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই যতটুকু ভিডিওটি হয়েছে, তো এখানে মেইন বিষয় হচ্ছে আমরা এই সিঁড়িটা করেছি 13 ফিট জায়গার ভিতরে। তো 13 ফিট বাই 7 ফিট প্রস্থ রয়েছে, 13 ফিট রয়েছে লং। তো এটার বড় বিষয় হচ্ছে এটার নিচে রয়েছে মেইন গেট এই সিঁড়িটি। তো বুঝতেই পারছেন সাধারণত একটা সিঁড়ি করবার জন্য 16 ফিট জায়গার প্রয়োজন পড়ে। তো এখানে আমরা কিভাবে ম্যাচিং করেছি, তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত ডিটেলসে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার বাড়ি করার সময় অবশ্যই এই বিষয়টি আপনার কাজে আসবে। তাই ভিউয়ার্স, এখানে আমি আপনাদের একটি কাগজ কলমে দেখাবো যে আসলে কিভাবে কি করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টি বোঝবার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি আপনার বাড়িতে এই বিষয়গুলো অবশ্যই প্রয়োগ করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মেইন টপিকটা দেখে আসি, বা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সিঁড়ির ড্রয়িং প্ল্যান। তো এখানে একটা ওয়াল হবে, আপনাদের আগে ভালো করে বিষয়টা বুঝতে হবে। তো আমাদের টোটাল জায়গাটা এখান থেকে এই পর্যন্ত 13 ফিট, এখানে একটা ওয়াল হবে, সেহেতু আপনি এই দিক দিয়ে সিঁড়িটা ব্যবহার করতে পারবেন না, আপনাকে এই দিক দিয়ে ব্যবহার করতে হবে। তো এটাকে আপনি এটার বাহিরেও নিতে পারবেন না, কারণ বাহিরে নিলে তার সমস্যা রয়েছে। এবং এখানে আরও একটি বিষয় রয়েছে, এখানে আপনাকে গেটের জন্য অবশ্যই মিনিমাম 6 ফিট হাইট করতে হবে। তো এখন এই জায়গার ভিতরে আপনাদের কিভাবে এটা করা সম্ভব, তো এটা 13 ফিট, যেহেতু এটা টোটাল জায়গাটা আসে এখান থেকে এই পর্যন্ত 156 ইঞ্চি। তো 156 ইঞ্চি থাকার কারণে, আর এখানে মেইন সমস্যাটা হয়েছে এই জায়গায় দেওয়ালটা হয়ে, তো এখানে দেওয়াল হবে এবং এটা পুরো বিল্ডিংটা আলাদা থাকবে, এবং সিঁড়িটা আলাদা, সিঁড়িটা যাতে অন্যরা ছাদে উঠতে পারে।
তো ঘরের লোক বাদে এবং ঘরটাকে সেপারেট করা যেতে পারে, সেই জন্য এভাবে করা হয়েছে। তো এখানে আমরা করেছি কি, তো দেখুন বিষয়টা, এখানে 36 ইঞ্চি একটা জায়গা নিয়েছি এবং এইখানে একটা 36 ইঞ্চি ল্যান্ডিং নিয়েছি টোটাল। তো এই ল্যান্ডিংটা আমরা প্রথমে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ওঠার জন্য এখানে 7 ইঞ্চি উচ্চতা দিয়েছি এটার। তো 7 ইঞ্চি একটা থেকে আর একটা আসবে, তো তারপর এখানে দিয়েছি একটা 6.5 ইঞ্চি এটা। তো দেওয়ার পর আমরা মেইন সিঁড়িটা শুরু করেছি টোটাল এইখান থেকে। তো এখানে যেহেতু আমরা এই জায়গাটা যদি আমরা ফ্ল্যাট রাখি তাহলে এই হাইটটা আমরা পাবো না, এখানে যে দুইটার হাইট নিলাম এই হাইট দুইটা আমরা পাবো না। এখান থেকে যদি সরাসরি উঠি তাহলে এখানে গেটের নিচের হাইটটা আমরা বেশি পাবো না। তো বেশি পাওয়ার জন্য আমাদেরকে এই দিকটা দিয়ে, এখানে 7 ইঞ্চি উচ্চতা দিয়েছি, এখানে 6.5 ইঞ্চি, তো টোটাল 1 ফিট 1.5 ইঞ্চি আমরা এখানে উচ্চতা পেয়ে গেলাম। তো তারপর এখানে আমরা টোটাল 9টা ধাপ দিয়েছি, এখানে 84 ইঞ্চি জায়গা থাকে, তো এটা 36x36 দেওয়ার পর 84 ইঞ্চি জায়গা থাকে। তো 84 ইঞ্চি জায়গা থাকার কারণে আমরা এখানে টোটাল এগে যে 9টা ধাপ মিলিয়েছি, এখানে 10 ইঞ্চি করে হবে না, 10 ইঞ্চির 2 সুতা কম হবে ধাপটা এবং ধাপের হাইটটা হবে 6.5 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল এই 9টা আর এই একটা 10টা ধাপে আসে 60 আর 5 65, আর এখানে রয়েছে 7, তো 65 আর 7 72 ইঞ্চি। তো এখানে আমরা টোটাল ফ্লোর থেকে হাইট পাবো 6 ফিট, আর আমরা 1 ফিট রাখবো ডাউন, তাহলে 7 ফিট আমরা পুরো গেটের হাইটটা পেয়ে যাব। তো 1 ফিট হাইট রাখার কারণে আমাদের খুবই সুন্দরভাবে গেটটা 7 ফিট হাইট হয়ে যাবে, এখান থেকে কোনো কিছু নিয়ে আসতে সমস্যা হবে না। এবং আমরা এইখানটাতে একটা ই দিয়ে এই পাশের দরজাটাও এখানে রাখতে পারবো চাইলে। তো এখানে যেভাবে রাখা হয়েছে তো আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দেখতে পেয়েছেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং দেখুন আমরা সিঁড়িটি কীভাবে করেছি, তো সেটা আমি আপনাদের ভিডিওর শেষে একবার দেখিয়ে দিব। এবং আপনাদের জায়গা অনুযায়ী আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া, এই স্ক্রিনে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনাদের জন্য কীভাবে কম জায়গায় সিঁড়ি করবেন সেই ভিডিও তৈরি করার। তো অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং ভিডিওটি দেখুন আমরা কীভাবে, এই যে আপনাদেরকে বললাম এবং এর ভিতরে কীভাবে কী করেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।